নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের একটা প্রদাহ, প্রদাহ মানে ইনফ্লামেশন, ঠিক আছে? তার মানে আমরা সাধারণ ভাষায় বলতে বলি ফুসফুসে বা লাংসে যদি ইনফেকশন হয় এটাকে বলে নিউমোনিয়া। আমি খুব গভীরে যেতে চাই না, সাধারণ ভাষায় এটাই যে লাংস যখন ইনফেক্টেড হয়ে যায়, লাংসের পার্টিকুলার একটা জায়গাকেই যদিও আমাদের চিকিৎসা শাস্ত্রে বলে সেটা জানার দরকার নাই, আমার লাংস বা ফুসফুস যদি ইনফেক্টেড হয়ে যায় সেটাকেই বলে নিউমোনিয়া। তাহলে কি হয় শিশুদের লাংসে কি হয়, বাতাস আপ ডাউন করে, মানে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা শরীরে ঢুকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে সেটা বাতাসে দিয়ে বের হয়ে যায়, এটাই হচ্ছে লাংসের মেন ফাংশন। লাংস যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অক্সিজেনটা নিতে পারছি না, এবং সেই অক্সিজেনটাকে ইউটিলাইজ করে যে কার্বন ডাইঅক্সাইড বের করে দিব সেটাও করতে পারছি না, তাহলে দ্রুত দেখা যায় যে মানুষ অসুস্থ হলে অক্সিজেনের অভাবেই মানুষ কিন্তু মারা যেতে পারে। এখন সাধারণ মানুষ কি করে বুঝবে যে নিউমোনিয়া হয়েছে? নিউমোনিয়া অনেক লক্ষণ আছে, তার মধ্যে প্রধান লক্ষণই হচ্ছে প্রথমে শিশুদের কাশি, সাথে জ্বর এবং দ্রুত শ্বাস নেওয়া। এই তিনটা লক্ষণ যদি থাকে তাহলে বুঝতে হবে যে শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন নিউমোনিয়া হয়ে গেছে কি না সেটা তো সবাই রোগ ডাক্তার দেখবে বা পরীক্ষা নিরীক্ষা করে তখন কনফার্ম করবে, কিন্তু সাধারণ মানুষের জন্যে আমরা লক্ষ্য করব যে শিশু যদি কাশি হয়, সাথে জ্বর থাকে এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এবং পাশাপাশি কি হয় আরও আমরা বলি যে যদি শিশুর খাঁসি, বুকের খাঁসি যদি ডেবে যায় তাহলে তো বুঝতে হবে যে অনেক দূর এগিয়ে গেছে। প্রথমে দ্রুত শ্বাস নেয়, তারপরে কিন্তু শ্বাস যখন কষ্ট হয় তখন শ্বাস যে মানে খাঁচিটা, বুকের খাঁচিটা ডেবে যায়, ডেবে গেলে বুঝতে হবে যে অনেক দূর আগায় গেছে, আর দেরি করাই যাবে না। জ্বরটা যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে নিউমোনিয়া অনেক দূর এগিয়ে গেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত নিচ্ছে, কাশি, খাওয়া দাওয়া করতে পারছে না, তাহলে তো অনেক দূর এগিয়ে গেছে। সাধারণত আমাদের এই ধরনের যদি থাকে জ্বর, কাশি এবং দ্রুত শ্বাস নেওয়া, এগুলি যদি থাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি। যত টাইম লস হবে ততই কিন্তু রোগে থেকে তার ফল খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুর্বল শিশু কিন্তু যারা অপুষ্টিতে ভুগছে তারা কিন্তু নিউমোনিয়াতে হলে তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি।